নমস্কার বন্ধুরা, তনুর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে দুপুরে নিরামিষ থালি আপনাদের সামনে নিয়ে এসেছি। পোলাও, আলুরদম আর বেগুনি করে আপনাদের দেখাবো। পোলাও রান্না করতে গেলে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, চিনি নিয়েছি, একটু মিঠা আতর, নুন, হলুদ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কাজু, কিশমিশ, সাদা তেল, ঘি। প্রথমে চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। চালটা আমি ভিজিয়ে রেখেছি, তেজপাতা দিয়েছি, এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ আমি অন্য বাইরের কোনো রং দেব না, ওই জন্য একটু হলুদ দিয়েছি। লবঙ্গ, দারচিনি দিয়ে চালটাকে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এই সময়ের মধ্যে আমি আলুরদমটা বানিয়ে নেব। তো আলুরদম বানাতে গেলে নিরামিষ আলুরদম বানাতে গেলে আমি আলু কেটে নিয়েছি, এভাবে মটরশুঁটি নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, একটু জিরে, তেজপাতা, জিরে গুঁড়ো, সাদা তেল, ঘি নিয়েছি। আমি প্রথমে কড়াইটা জ্বালিয়ে, গ্যাসটা জ্বালিয়ে কিছু সময় আমি আলুটা একটু হালকা সেদ্ধ করে নেব। কড়াইতে জলটা দিয়ে দিলাম, আলুগুলো ধুয়ে রেখেছিলাম, এই ধোয়া আলুগুলো আমি কড়াইতে দিয়ে দেব। অল্প একটু নুন দেব, একটু সামান্য নুন দেব, দিয়ে এবারে আমি এটাকে খানিকটা সময় একটু হালকা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে একে আলুটা তুলে নেব। বন্ধুরা, এই নিরামিষ থালি পোলাও, আলুরদম আর বেগুনি আমি আপনাদেরকে রান্না করে দেখালাম। আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন এই নিরামিষ থালির রেসিপিটা আপনাদের কেমন লাগছে। আমি আলুরদমটা বানিয়ে নেব। সাদা তেল দিয়ে দিলাম, পরে আমি একে একে মশলাগুলো দেব। তেলটা গরম হলে আমি গোটা সাদা জিরে দিয়ে দেব, একটা তেজপাতা দেব, আর মশলা আমি পেস্ট করে রেখেছি, আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, কিশমিশ এবং কিছুটা চালমগজ দিয়ে মশলাটা আমি বানিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একে একে আলুগুলো ছেড়ে একটু ভেজে নেব। আলুটা আমি একটু লাল করে ভাজবো, আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। কুচিয়ে রাখা খানিকটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো, মটরশুঁটিগুলোও দিয়ে দেবো, মশলাগুলো পেস্ট করে রেখেছি, এই মশলাগুলো একে মধ্যে দিয়ে দেবো। এবারে আমি একে পরিমাণ মতো নুন দেবো,
একটু চিনি দেব, কারণ নিরামিষ আলুর দম তো একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু হলুদ দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন আলুটার থেকে কেমন তেল ছেড়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা সুন্দর আসে। কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর রং হয়েছে। এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে আমি এটাকে আবার 5 মিনিট ঢাকা দিয়ে দেব। দিলেই আমার নিরামিষ আলুর দম রেডি। আলুর দমটা আমার হয়ে গেছে, কত সুন্দর রং এসেছে এটা। এবারে আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দেব, আর উপরে একটু গরম মশলা ছড়িয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবং আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। কুকারটা বসিয়ে দিয়েছি, এবারে আমি কুকারে অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হলে ঘিটা এভাবে পুরো কুকারটায় বুলিয়ে নেব। করে কুকারটার চারিদিকে ঘিটাকে লাগিয়ে দিতে হবে। এবারে আমি একে একে চালে ভিজিয়ে রেখেছিলাম যে তেজপাতাগুলো এর উপরে সাজিয়ে দেব। পোলাওটা আমি কুকারে করে আপনাদেরকে দেখাবো কুকারে পোলাও কীভাবে করা যায়। তেজপাতাগুলো আপনারা সাজিয়ে দেবেন, তাহলে পোলাওর ভাবটা আর নিচে লাগবে না। ঘি বুলিয়ে দিয়েছি, তাহলে আস্তে আস্তে আমি চালগুলো করে দিয়ে দেব। এরপরে আমি কাজু কিশমিশ দিয়ে দেব। একটু মিঠা আতর দিয়ে দেব। আপনারা যদি 1 কাপ চাল নেন তাহলে তাতে 1.5 কাপ জল দেবেন। এইরকম হিসাব করে জলটা দিলে এবারে পোলাও বানাতে আপনাদের সুবিধা হবে। আমিও সেভাবেই দেব, 1 কাপ চালে 1.5 কাপ জল দেব। একটা সিটি দিলেই পোলাওটা রেডি হয়ে যাবে। এর উপরে আমি চিনি দিয়ে দেব। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি মিষ্টি দেবেন, আর না হলে অল্প করে মিষ্টি দেবেন। দিয়ে একটা সিটি দিলে পোলাওটা রেডি হয়ে যাবে।
চিনি দিয়েছিলাম বন্ধুরা, এবারে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। এবারে আমি কুকারের ঢাকনাটা আটকিয়ে একটা সিটি দিয়ে দেব। দিলেই পোলাও রেডি। এবারে আমি বেগুনিটা বানিয়ে ফেলব। বেগুন কেটে নিয়েছি, চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, সাদা তেল, কালো জিরে, জল নিয়েছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। চালের গুঁড়ো নিয়ে নিলাম, বেসন নিয়ে নিলাম, হলুদ দেব, কালো জিরে। এবারে আমি জল দিয়ে এগুলোকে ভালো করে গুলিয়ে নেব। একটু ভারী করে গোলাতে হবে, একটু ভারী করে গোলাতে হবে, ব্যাটারটা পাতলা হলে হবে না। ভালো করে গোলাটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে বেগুনিটা সুন্দর হবে। আর একটু জল লাগবে, একটু জল দেব। এটা গোলাতে গোলাতে আপনারা একটু বুঝে ওটা ব্যাটারটা গোলাবে। গ্যাসটা জ্বালিয়ে দেব, এর মধ্যে সাদা তেলটা দিয়ে দেব। সাদা তেলটা গরম হতে হতে আমি ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটা যত ফেটিয়ে নেব তত বেগুনিটা ফুলবে ভালো। ব্যাটারটার মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। এই ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে আমার ব্যাটারটা রেডি। দেখো এবারে আমি বেগুনটা দিয়ে ছেড়ে দেব। দেখুন বেগুনিটা লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনিটা তুলে নেব। নিরামিষ থালি আমার রেডি। বন্ধুরা আপনারা এই নিরামিষ থালিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে আলুরদম বেগুনি পোলাও এই নিরামিষ থালির রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।